এই কেপা চাওয়ে তোর চকুত কিনা ভুল হয়েছে নাকি? মোর চকুত পড়া নাই ঠিক। এই মিহির আমাকে দেখে আনো জোর। সন্মান সহকারে কবলে লওঁ যে কটলাকুচি গাঁৱত অনুষ্ঠিত শ্রেষ্ঠ চৌ প্রতিযোগিতার কটলাকুচি গাঁৱৰে শ্রীযুত কঠালগুটিয়া বৈশ অসমৰ এজন দগধা চোৰ গভাই চোৰ অবু ভাত হল না? ভাত আৰু কিয়া ৰান্ধলিয়ে অবু? আচল কথা কোৱাছো, তো নাই গোটাই এগুলা ভাত চাত ধরলি না? এগুলা সুধবা আনাই দে। সেটো সুধবা আইছিলো। ও ভোলা দাই, খানা জগালর বাজার দেখিছি না, মানে মাছ মাংস ডালি সবজি। কি খানা? মহাপাপ কৰিছা তুমি, মানুহর অন্তর দুঃখ দিয়াটো এটা মহাপাপ। হৰা, মই প্রিন্সিপাল থাকা মানুহ দেই। হ্যাঁ, কিছু ক্ষেত্রত মই কিন্তু প্রিন্সিপাল নেরো। এটা তুমি করা পাপর প্রায়শ্চিত্ত হিসাবে পুরা তিনি দিন তিনি রাতে এই বুড়া বন্ধা কবির পাতত খার দি রুটি ভাত এসোপা গিলিব লাগিব। আচ্ছা রহসন র, ও দো ভিনারে কত আছে আই? ও ভোলা দা, আর কেরবাদার কথা আমাক নহুত ভুদ তানার লগত আমি বয়া হইছু। ও মো তোরাল খালার যুদ্ধর ইস্কাইরে তো গম না প্লাক তন্ধর বড়াই, সেই কারণে তন্ধ বয়া বেশি হল। এবার আসল কি বয়া হইছু, আরো ভাল নহব। খানতে উত্তরে আইলি আমি দক্ষিণে যাম। ওই মোর বা, ওই তহত তো দই মিঠে হান বস্তু তেল পানি নিচিনা হয়ে গেলি ফল। ও আমি জুলা মিঠেহেন বস্তু দ খুড়া, পানির লগত মিলি যাম, কিন্তু কেরাসিনের লগত মিলবা নরুদ। হেত ধরি 24টা খত তন্ধর তোর মুঠে মাতা মাতি নাই, কেতাবা দরকারত মুখামুখি হলি মাতি। তে ঠিক আছে, ওই দরকারত মুখামুখি হলি কই দিবি, জেন মোর ছাত্র ফিকেট খান জেন কে নিছিল হেন কে মক ঘুরে দিব, মাই নে জ্ঞানে কই দিবি যা ফল। এই ফোন করি আছো না জাগি আই? মই বাজা শুনা নাইয়ে র। ও রিক্সা ফোন তো সাইলেন্সারত আছে। এই সাইলেন্সার হেড স্যার, এই হেড স্যার তাকে যাও জোন কি আইয়ে কি কি আই সার্টিফিকেট খানোর এ থো একলা কথা পাতি দান মাটি বাকা কাম নাই কি হ্যাঙ্কে রাখা কি কলি তে নয় দে কি পাতি দান মাটি বাকু মাটির পে আরো পাতি বাকু পাতির পে আরো মাটি বাকু এঙ্কে কাম ন মান দরে করি দেখিম নাকি মই একলা করত নাই কালির বে ব্যাপার খান বদলি করার ধান্দার আছো কিমান টেনশনত আছো মহে জানো মোর লোর এগলা মেল নাই। ওই হুলা এটা কিন্তু কথা দে, গুরুর পরা ফাটলামি করে আমি সার্টিফিকেট খিনি আনছু, গুরু যদি ইচ্ছা আমি ঘুরে নেডু, গুরু কিন্তু হাকার লোক ঘুরে দিয়ে আমার দায়িত্ব। কি করবো গুরুই, কি কি করবো এ চকর হাহাকার লগে আছে, যদি গুরুর সার্টিফিকেট ঘুরে নেডু গুরু যাই থানাত কমপ্লেন দিব হয় নাকি? তে থানার পেটো মাতবইয়ে এ যা চালা আজি কামকে না যাও যা। কিবা এটা হৈছে তোর, ঘরের পৰা ফোনটো অহাৰ পিছতে মনটো কিবা কেম্বা কেম্বা কৰি আছে আজি। আচ্ছা ডেকাদা, আপনি মোক এটা কথা কওকচোন। দে কওচোন। আমার চৈধ্য পুরুষের পৰা ঘরের মাতে যি আছে সেই আছে, এটা অস্ত্রর কোম্পাই যদি ডিমান্ড করে যে তান্ধর মাতি আমার তাতে ছয় লেচা সাত লেচা এ ধরক আঠ লেচাই সুমে থাকা বলি আমি ঘুরে দিবে লাগব। আর মুঠেও নেটবি, এক ইঞ্চি মাটিও নেটবি, দখল যার মাটি তার। হ্যাঁ মারামারি হব দেখুন। এ তেরি মারামারি কি আই, মরামরি হয়ে যাওয়া পারে, এক ইঞ্চি মাটিও মুঠে নেটবি তই। ডেকারা হরমায়া, আপনি পুলিশের মানুষ হয় আলিক এইবোর কথা কি কই আছে? কথাবোর যুক্তি সঙ্গত ন্যায় সঙ্গত হব লাগে, আরে নিজের মাটি জোখতকৈ বেশি দখলত থাকিলে উলিয়াই দিবই লাগিব। আমি পুলিশের মানুষ এইবোর কথা মীমাংসাহে করব লাগে, আপনি আকো আলিক মারামারি করবলে উচটাই দিছে। বয়া নাপাদা হরমায়া, মো নিজরে ষোল লেচা মাটি বেলেগে দখল করে খাই বহি আছে, কোনবা পুলিশে মোক উলিয়াই দিব? কোন পুলিশে মোক উলিয়াই দিব? হা ও মই আহিলো দেই।
দৌড়াদৌড়ি বুঝছে নে মুখৰ পৰা যদি কিবা কব নোৱাৰাকৈ বেয়া কথা ওলাইছে ক্ষমা কৰিব মই আহিলো জয়া অসম ধৰা আগে গুৰি মাতিব তাৰপিছত কবা নিচি মোৰ ভুলে গা ভুলতে নাই ৰখাত মানুহ আপুনি বয়সস্থ মানুহ আমাৰ এখেতে কথা মূৰত ৰখিয়েনি ঠিকতেৰিকা কি হৈছে হে আমাৰ এখেতক মিছা কথাতে দুখ দি আছে অ দেখছ না মালমাই অ মালমাই দেখছ দো তিনি মৰাদৰ মুখখন একেবাৰে খুৰন নিচিনা বুজছ হ মোক ডাইৰেক্ট খেল বুলি কৈ গুচি গেলা বৰ তানাৰ মা পিতৃ বয়সৰ মানুহ বয়সেদি পিতৃদৰে হলে নহব নহয় খুৰাদো কথা বতৰবোৰ পিতৃদৰে হ'ব লাগিব ঐ মোৰ বাপ্পা অ বৰ ডাঙৰ কথা কলা তুমি তুমি মোক শিকাব পাৰিছ কি কৈ গল হে সখিয়নি একো নুবুজিলি দেখোন মই নিজেই বুজি নাপালো আপোনাক আৰু কি বুজাম মই ঐ হেখান সব ঠিকঠাক হৈ গৈছে লেখা লগে লগে সহি কৰি দিম বুলি কলাক কোনে কৈছে বাৰে বাৰে একেটা কামতে যাই থাকবি না আমি দুয়ো কিয়ে যামে ঐ দোকানত মাইকেল আৰু দালি বহি আছে টাউন দুটাক দায়িত্ব দিম জানতে পারবো না কেন নিব র র আই মাইকেল আই আই ডালি সাও হয়ে শুধু আই দুটা কাম করছুন আকো কাম করবা নুদা ভালাটা ই যদি পারে পাইব এক ক ই বান্দার দু একলগে কামত যাম তই নরা মই পারিম এই আগে কামত যা ঘাটিবিলা করবি রে নোডা নোডা ভুলা কারবাডা একদম কাম করবা নরু বহুত কাম আছে মোর হাউ কি মোরে আমার বলি কো আমার দরে কাম আছে ও বেশি তাওয়া দিছ না গিয়ে হে কি হ তাওয়া দিলু হা কাম আছে কাম থাকা বলি কইছু হাউ থাক ইবান বিজি হলি দো বিজি আমি হদাই বিজি কারবা দা কথা হল আমি কর্মক পিঠে দি ফালতু কামত বেশি গুরুত্ব দেউ কালির পরা সিদ্ধান্ত লৈছু আমি আর ফালতু কামত ঘুরাত নাই জি গুরু কামত ঘুরিম এ রালি আহ অ দেখছা দেখছা দরে তাওয়া ও যা যা কালির পে যদি সকলে নাই বই টাকা দেখা পাও নয় বাজার পিঠি বহল করিম যা আরো বিদ্যুৎ দোকানের আগত থাকলি তো সামরা সেলে দি কি ও তুমি তা মানে কথাল গুটি আছর কিবা কলা মো সম্মুখতে আপোনাক ইমান বেয়া কৈ গালি পাৰি আছে মই কেনেকৈ সহ্য কৰো কওকচোন এ অলপ ধৈৰ্য ধৰিব লাগে মানুহৰ সহ্য গুণ লাগে দেই মোৰ ইমান সহ্য গুণ নাই ৰব নহলে নহব নহয় কথাতে আছে নহয় পৰদেশ মৰ ভেষ কি কথা কলে হে উজনি মানুহ হৈ নামনি পৰদেশ নামনি মানুহৰ বাবে উজনিখন পৰদেশ একেখন অসমতে থাকো একেখন অসমতে থাকি ভগনীয়াৰ দৰে কিয় থাকি অ মই সেইটো কথা কোৱা নাই নহয় তেনেহলে কি কৈছে নো আমি মানুহজনী যে একো বুজি নাপায় কৈছো নহয় মই কৈছো যে নতুন ঠাই এখনত আহি স্থায়ী মানুহৰ লগত জেং কৰিব নাপায় নহয় তাতে আকৌ কঁঠাল গুটিয়া নিচিনা চোৰৰ লগত বেয়া কথা হল বুজিছা কি কৰে ঠিক নাই কি ডাল কৰিব ঔৰা কাজ ঘৰত থাকি পৰ ঘৰলৈ শিলগুটি মাৰিব নাপায় মানে মানে কেঁচা ঘৰত থাকো যে অলপ ভয় কৰি চলিব লাগে হেৰি আপুনি এটা কাম কৰক নহলে এই ককাইদেউৰ লগতে বিষয়টো আলোচনা কৰকচোন যত চব মই এইবোৰ পৰা আঁতৰি থাকো আৰু তুমি হৈছা য'তে ত'তে জেং লগাই ফুৰিবা টকা পচিব কেইজন লগাবলৈ পালে যি বিস্কুট আগ পাকিত দাচোন দা দাদা সোনকালে দা দা হা ইমান দেৰি কৰ সোনকালে দা এইটো ল ভোলা দাই দেখা পালি কাম থাকা বুলি চকত ঘূৰি আছা বুলি কৈ দুই চল লগাই দিলি কোনে ৰিক্স ল'ব কি হা মাইকেল ভাতি চক খাই গ'লা যে নাই নাই ছাৰ মই ভোলাদা বুলি ভাবিছিলোঁ ভোলাদাই লাগাল পালি লাফৰা কৰি দিব না লাফৰা কৰি দিব সি কি হ'ল লাফৰাহে মানে ভোলাদাই মোক কাম এটা কৰিব দিছিল মই হয় কাম আছে বুলি ক'লোঁ এতিয়া যদি ভোলাদাই মোক এতিয়া দেখা পায় দাদাগিৰি কৰি দিব পাৰে না দাদাগিৰি কৰে সি ইয়াৰে দাদা নেকি তোমালোকৰ ওপৰত দাদাগিৰি কৰে হেৰা
নিজৰ কামৰি বেলেগৰ কাম কৰিব নালাগে, কথাখিনি বুজাই দিবা তাক। নাই বুজি নাপায়ে ছাৰ, বুজা শক্তি নাই কাৰণে তো ভোলাদাৰ শাকৰ বেপাৰী, আৰু আছে কাৰণে আপুনি মাষ্টৰ। আহোঁ দক ছাৰ, যোৱা। কি ক'লে? পৃথিৱীখন দাদাগিৰিৰ ওপৰত চলি থাকে বুলি ভাবে নেকি আপোনালোকে? কটলাকুচি পাৰ হৈ সেইখন গাঁৱত কৰচোন দাদাগিৰি চাওঁ। বেছি দূৰ নালাগে হৰমীয়া, আমাৰ সেই যমুনাথৰ পাৰ হলি হল, এনথক বাটৰ কুকুৰেও বাটেত দিবা নহয়। এ কুকুৰে ইত দিব ৰব হে, আকবাৰ বলেই অ এখেতে এটা কুকুৰ আকলাই মাৰি ফেলছিলে। তো বেছি বকি থাকা হে বান্দাৰ, আপনিও কৈছিল দেখোন হে। নাই ৰব, যাওক নিজৰ নিজৰ কাম কৰক, যাওক যোৱা। আপোনালোকক এতিয়া কি কৰোঁ কওক, থানালে মতা আনিলে মালতী বৌ পঠিয়াই দিব, নানিলেও নহয়, কওক কি কৰোঁ? কৰা যি কৰা, আমি আৰু কি ক'ম। মনে এগিলা চব তোর ধরি হয়েছি জানা না, এঠক না বহি দিম, কি করলু মই? এ পরর সহায় করা স্বভাব তো এরবি পাইসা না মজা এটা। ও হেতি কথা, জন্ম রে স্বভাব না এরু কাকি। কি হল, কি কাহিনী বনায় আছে? এ নয়া এ কথা গলি বহুত কথা কবা লাগা হয়ে, আমার এই হেডসার আর মন্ডল ঘুরা বুঝছ না, তাহুন দেখাত বহুত জানা মানুষ দেশুন, হলি কিটা লব, ও দুনিয়ার ভুল ভুলকে লিখছি সার্টিফিকেট খান জানো না, সেখানে সেখানে আমি শুদ্ধ করে দিন বলি লই আনলু। তলে তলে আপোনালোক মহাপণ্ডিত। এ নহয় আমি নহয়া, হেডচাৰৰ মণ্ডল ঘূৰাই গৈছি নিজে বুলি শুদ্ধ কৰি দিব, ঐটা কি হ'ব, গুৰু আৰু মৰিপে নাম নাই হৈছি, সেইখন জেংকি আছে সেংকেই লাগে বুলি। হেডচাৰ আৰু মণ্ডল ঘূৰা সহায় কৰাৰ কাৰণে মই সেইখন লৈ দৌৰ মাৰিছো, ঘূৰাই দিমতো। যাওক, সন্ধিয়াৰ ভিতৰত কঠালগুটিয়া চাৰ্টিফিকেট পাব লাগিব। পাব পাব, একদম খাটাং পাব গুৰুই। পক বা নাপক, ইবাৰ ৰূপে কিন্তু পৰ সহায় কৰা স্বভাৱটো এৰিবি, তোৰ কাম নাই কৈ থাকিবি, মই কিন্তু আৰু পৰ সহায় কৰাৰ নামত এক মিনিট সময় খৰচ নকৰোঁ। অ কৈ দিলোঁ কিন্তু শিৱসাগৰৰ পৰা আহি কটলাকুচিত ভাড়া থাকিলো বুলিয়ে আমি কি কুকুৰৰ দৰে নেচ পেলাই থাকিম নেকি? সেইটো কথাও নহয়, কিন্তু ভৈদা দমৰাৰ দৰে বাৰ মাহে যদি আপুনি কাজিয়া কৰো বুলি সিং ধাৰে থাকে, বয়া কথা হব। ও সিদিনে গোটাই মোৰ আগতে প্ৰকাশ দাদাক বয়াকে কৈছি, আমাৰ যে আদু এটা আছে, আদু এটাক নাৰিকলৰ দাম বেছি হ'ব বুলিও গালি পাৰিছি। অ ও গোটাই খেদি আহিছি, ভাগ্য ভাল, আদু এটাৰ কাণখান কালা, শেৱালিকতো আকচৰ বহালাকে হৈ। অ আৰু গোটাই আজি গুৰুকো বয়াকে কৈছি, কিন্তু হাঙুৱাই যদি এনেই হৈ থাকে বয়া হ'ব ন? আও দক আৰু তই যিন মোক দম দিলি থানাত আৰু এটা কেছ দিয়া হল হয় নেকি? যক 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 যি কৰে কৰক, যক খাতি নকৰো, যক ইবাৰ ইবাৰ এনাই স্কেডাৰ কেছ দিম, লকাবত ন ডাইৰেক্ট জেলত যাবি। এ যক যি কৰে কৰিব, যক ও কেৰপা। এ শুনে ভাই, শুন, এ গুৰু ভাই দম দিলোঁ, গুৰু এতিয়া কেছ দিবা গেছি, তো বাটত আগুড়ি ফেলে জেংকে নহক মেনেজ কর, মই এফালে রুখি থাকিম দে মাইলর গুটান বুঝছা না, গুরু যদি কেস দিয়ে নয় দৌড়ে কিন্তু লকাবে গতি হবো, তো এফালে মুঠতে জেংকে কি নহক, জেংকে কি নহক তই মুঠতে মাইলর গুটির দরে রুখি দেখবি, গুরুক যাবা নিদবি দে কোনো বিদ্যে, দে হব দে। কামত বিজি বুলি খুদি দুই চত যদি বহে দেই কৰি যাব লাগিব, নহলে ভাত নখোৱাকে কেনেকে থাকিবি? তাক
কিন্তু এটা কাম করু বুঝছ দেখো দে খামা জল 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 দে 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 বাতেন দে বাতেন দে যাবা দে শুনকছন গুরু এখন হনু এখন হনু তন্ধে মোর সার্টিফিকেট নিছা তার পিছত তহতক মই কেস দিছো তহতে ইতা মোক দম দিছা তহতক ইতা মই আরো কেস দিম এনকা কেস দিম তহতে এবার জেলো যাব লাগে এনকা চলি থাকো চলি থাকো কি কথা কই হে গুরু আকন মই তো আপনাকে কো দম দিয়া নাই আই না লাগে আই বাবা হারে আকে কথা তই দম দে আর ভলাই দম দে আকে কথা ফল এই ফুলার হই মই ক্ষমা করছি নালগে নালগে মোক ক্ষমা কইব না লাগে মোক রাস্তা দুই দিবি যাবা দে যাবা দে নহুন আই ফল খুরক হাজার হক আপনি আমার গুরু আপনাকে আমি ভাল পাও তো আপনাকে আমি একো অন্যায় নকরু হেকে আমারও হিস্য আছে আমাকো কোনবাই ভাল পায় আমার হিস্যয় যদি আপনার জিবাখান কাটি দেই তিতটা কিন্তু একো রকবো জি করে করতে থাকো বারে বারে কয় উড়া মারি যাবা মন গেছি এখন কি উড়া মারি এলা নাকি মানুহ ৰ বাপারে কৰ কি কথা কয় গজমুৰা এৰোপ্লেনৰ হাতে উড়া বুলি কৈ দাছোন তুমি তো আৰু উড়া মাৰি আ নাই ৰেলত খাবা পইচা ন হৈছি হেও পা পইচা তই উৰে আইভি খৰচ কৰি সুনিতা হাতত তৰবে ধাৰে লবা লাগিছিল পিছত দিলা হৈ এ গজমুৰা বিজাল ধৰি না থাকিবি এ বাপা হেৰে যা যদি যা জ জ ও ৰবা ৰবা আমাৰ মায়ো হিন্দি ক কৈছি নাকি হা এ আই তাতে থাকা বহু দিন হল দুই চাইটা ক বাপারে তো হয় নেকি জ জ খবরে পাওয়া নাই না খবর পালি মস্ত ভাল পাবো ও মাই এইকদিন বাবাই মোর বিশাল লইছিল না এ মিছা কলি বয়া হবো হে মাই তিন দিন মানে এনেকে খবর সবর করা নাই তিন দিন চার দিন যাওয়ার পিছত গোটাই মাই মাইকে খবর করি আছে এত রুমুর পাড়া হেতু রুমুক যায় হেতু রুমুর পাড়া এত রুমুক যায় উসরু গাই ফেলে কয়ে মাই নহলি কিবা খালি খালি লাগি থাকে হ্যাঁ জান তো সোয়ালি দেখিলে পছন্দ লাগি যায় বিয়া বিয়া বুলি বয়স দিলে ভাতি হুমর জয় কপালত নাই বড় লাকাই আমার বড় লাকাই বড় লাকাই আমার বড় লাকাই